আমাদের একজন বোন ফাতেমা বেগম, উনি বলেছেন যে জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালন করার হুকুম কি? বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার, পাশ্চাত্য বা অ্যারিয়ান যেটা জি আর্য ইরানিয়ান ইউরোপিয়ান কৃষ্টি কালচারের কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে, বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন। সংক্ষেপে এটার বিধান হলো, এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ ও অনাকাঙ্ক্ষিত বিষয়। ইসলাম আসলে জন্মের আনন্দ একবারে পরে, সেটা হলো জন্মের পরে আকিকা, জন্ম বিষয়ক আনন্দ। আর মৃত্যুর জন্য শোক একবারই করে, সেটা হলো জন্মের সময়, এই মৃত্যুর সময় জানাজা আদায় করা এবং পরবর্তী তিন দিন পর্যন্ত শোক পালন করা। এরপরে এটা প্রতি বছর রিনিউ করা, জি, এটা ইসলামী দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব। আর জন্ম তো ইসলামে যেটা বলা হয়েছে, একবার হয় এটা, বারবার তো জন্ম হয় না। আর জন্ম প্রতিদিন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাম প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানি বাদা মা আমাতানি ইলাইহি নুশুর, মৃত্যুর চলে গেছিলাম ঘুমের মাধ্যমে আমি আবার বেঁচে উঠেছি, আমার জন্ম আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, প্রতিদিনের নতুন জন্ম। জি, আমি ঈমানের মাধ্যমে আমি যে নতুন জন্ম পেয়েছি, আমান কানা মাহতান ফাহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, আল্লাহ তাআলা বলছেন যে মৃত ছিল তাকে আমি জীবন দিয়েছি, ঈমান দিয়েছি এবং তাকে একটা নূর দিলাম, কোরআন দিলাম। এই ব্যক্তির মতো তো ওই ব্যক্তি হতে পারে না যে অন্ধকারে থাকে। কাজে আমি আমার ঈমানের মাধ্যমে জন্ম, কোরআনের মাধ্যমে নূর, আমার প্রতিদিনের জন্ম, এটা আমরা প্রতিনিয়ত শুকরগুজার করব আল্লাহ তাআলার কাছে এবং জীবনটাকে পুরোপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। প্রতি বছরের জন্মের সময়ে এই যে আমরা এটা করি, এটা দেখতে দেখতে গাসওয়া হয়ে গেছে, ভালোই লাগছে, কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী, আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সুন্না বিরোধী। ইসলামে জন্মের আনন্দ আছে, বিবাহের আনন্দ আছে, মৃত্যুর শোক আছে, কিন্তু এটা প্রতি বছরে ঈদ অর্থাৎ ফিরে ফিরে আসবে, রিপিটেড হবে, এটা নেই। ইসলামে ঈদ শুধু দুটো, যেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর সাপ্তাহিক ঈদ হলো জুমা।